নমস্কার, আমি অমিত কুমার খান, পূর্বস্থ একটি গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর। আজকে আমরা যেটা করতে চলেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে যে মেন বিষয় সেটা হচ্ছে প্রজেকশান। প্রজেকশান ব্যাপারটা কী, এর অ্যাপ্লিকেশান কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা প্রজেকশানটা কোথায় ব্যবহার করি, সেইটা আজকে আমরা শিখবো বা পড়বো বা দেখব। তো চলো দেখি। দেখো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে আমরা করি, ড্রয়িং যে করি, কোনো যখন জব তৈরি হয় সেটা ড্রয়িং দেখে তৈরি হয়, তাই না? তো ড্রয়িং যখন দেখে তৈরি হয়, ড্রয়িংটা কী দেখে তৈরি হয়? ড্রয়িং তো আর কিছু দেখে তৈরি হয় না। ধরো সাপোজ একটা গিয়ার তৈরি হবে, আমরা যারা আমরা মেকানিক্যাল লাইনে আছি বা মেকানিক্যাল ফিল্ডে আছি তোমাদের বুঝতে সুবিধার জন্য বলছি যে মেকানিক্যালে ধরো কোনো একটা গিয়ার তৈরি হবে, সেই গিয়ারের আমরা ড্রয়িংটা করব। এবার গিয়ারের যে ড্রয়িংটা করব সেই ছবিটাই বা আমি ড্রয়িংটা কী দেখে করব, তাহলে কী দেখে তো দূরের কথা, কিছুই দেখে আমরা করব না, করব হচ্ছে ইমাজিন করে করব। এখন বলবো যে আমরা যদি 30 জন স্টুডেন্ট থাকি, তো 30 জনের ইমাজিনেশান 30 রকম হতে পারে, 30 জন 30 ভাবে আঁকতে পারে, তা কারো ড্রয়িংটা হয়তো ভুল নয়, সে 30 জন 30 রকমভাবে তোমরা আমাদের বুঝিয়ে দিলে যে এইভাবে স্যার আমি চিন্তা করেছি যে গিয়ারের ড্রয়িংটাই হবে। তো 30 জনের ড্রয়িং আমার কাছে এলো। এবার 30 জনের 30 রকম ড্রয়িং যখন আমরা সেই জিনিসটা আবার ওয়ার্কশপে যখন তৈরি করতে যাবো, সে যে মানে গিয়ারের ড্রয়িংটা রিড করে যে জবটা তৈরি করবে বা গিয়ারটা তৈরি করবে, সেও তো একরকম চিন্তা করবে। তাহলে তার চিন্তা ভাবনা যে ড্রয়িংটা তৈরি করেছে বা ড্রয়িংটা এঁকেছে তার চিন্তাভাবনার সাথে সমান হচ্ছে না বা মেলার কথা না। তাহলে প্রজেকশান হচ্ছে সেই পদ্ধতি, একদম বাংলা ভাষায় প্রজেকশান হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে এই চিন্তাটা যে ড্রয়িং করছে আর যে ড্রয়িংটা দেখে জবটা তৈরি করবে এই চিন্তাভাবনাটা মিল থাকবে। মানে যে ড্রয়িংটা এঁকেছে সে ওই প্রজেকশানের পদ্ধতিটা জানে, তাই সে ড্রয়িংটা করতে পেরেছে, এবং যে ওই জব মানে মানে ছবিটা দেখে গিয়ারটা তৈরি করবে সেও এই প্রজেকশান সম্পর্কে তার ধারণা আছে বা সেও প্রজেকশান ব্যাপারটা জানে। তাহলে প্রজেকশান হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিকে আমাদের চিন্তাভাবনাটাকে এক করাবে, এই দুটো মানুষের পদ্ধতিটা। তাতে করে আমার জবটা এক্স্যাক্ট আমি যেটা চাইছি বা যে ডাইমেনশনে চাইছি সেটা আমরা পাবো। এবার দেখো, তাহলে একটা যে প্রথমে ড্রয়িং করতে তাকে একটা ইমাজিন করতে হবে, তাহলে সেই আমি বলছি যে প্রজেকশান ইমাজিন করার পদ্ধতি, এই ইমাজিন করার পদ্ধতিটাই কিন্তু আমরা শিখি। আমরা আগে ইমাজিন করার পদ্ধতিটা শিখি। এবার ইমাজিন করতে গেলে কিছু আমাদের রেফারেন্স লাগবে। রেফারেন্স বলতে কিছু আমাদের তল কিছু টার্ম আসবে, একদম ঘাবড়ানোর ব্যাপার কিন্তু নেই। প্রজেকশান জিনিসটা কিন্তু একদম জলের মতন সোজা, যদি বুঝতে পারো খুব সোজা, যদি না বুঝতে পারো মানে এর থেকে আর শক্ত জিনিস কিছু হয় না। মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে প্রজেকশান ব্যাপারটা পুরোপুরি মানে পুরোপুরি একদম সেই একটা ভয়ের জায়গায় কিন্তু তোমাদের থেকে যাবে। দেখো আমি পুরো একদম ঘোরা থেকে বলছি, ফার্স্টে আমি যেটুকুনি বলবো সেটুকুনি মাথায় রাখো, এর বাইরে কিছু চিন্তা করো না, তাহলে কিন্তু ব্যাপারটা গুলিয়ে যাবে। প্রথম থেকে যেটুকুনি যেটুকুনি বলছি সেটুকুনি মাথায় ধরো। প্রজেকশান ভুলে যাবে, প্রজেকশান কী জিনিস বা কেন এসব এখন মাথায় রাখো। আমি যেটুকুনি বলছি, আমি কয়েকটা তল আছি, এখানে আমরা মাধ্যমিক 9-10 আমরা কোয়াড্রেন্ট করেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে প্রজেকশান করতে গিয়ে আমাদের কিছু কোয়াড্রেন্টের ব্যবহার করতে হবে, মানে যে চিন্তা করার কিন্তু এগুলো রেফারেন্স। আমরা যে বলছি যে চিন্তা করে ড্রয়িংটা করবো, সেই চিন্তা করার করতে গিয়ে এই রেফারেন্সগুলো আমাদের লাগছে বা আমাদের একটু জানতে হবে। তাহলে আমাদের এটা তোমরা 4টে কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছ, তাহলে এইটা এই কোয়াড্রেন্টটা আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? চারটে কোয়াড্রেন্টে আমরা প্রজেকশন করি। যখন ফার্স্ট কোয়াড্রেন্টে প্রজেকশন করব বা
ফার্স্ট কোয়াড্রেন্ট কে ব্যবহার করে যখন আমরা প্রজেকশন করব তখন তাকে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলবো। যখন সেকেন্ড কোয়াড্রেন্ট কে ব্যবহার করে প্রজেকশন করব বা সেকেন্ড কোয়াড্রেন্ট এর কথা চিন্তা করে যখন প্রজেকশন করব তখন তাকে বলবো সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন। আর যখন থার্ড কোয়াড্রেন্ট কে ব্যবহার করে প্রজেকশন করব তখন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, ফোর্থে যখন ব্যবহার করব ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন। এবার প্রতিটা দেখো প্রতিটা কোয়াড্রেন্টে কিন্তু দুটো করে তল আছে। এই যে দরজা পাল্লার মতন যে জিনিসটা মনে হচ্ছে এই একটা আর এই একটা প্রত্যেকটা কোয়াড্রেন্ট, তাহলে এই যে ভার্টিক্যাল এটা ভার্টিক্যাল যে তলটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, বাকি তিনটা কোয়াড্রেন্টের কথা ভুলে যাই, ফার্স্ট কোয়াড্রেন্টের যে এই যে ভার্টিক্যাল যে তলটা আছে এটাকে আমরা বলি ভিপি। কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার হয় এগুলো আমি চিন্তা করবো না, এখন যেটুকুই বলছি সেটুকুই মনে রাখবো। এটা হচ্ছে আমার ভিপি অর্থাৎ ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল মানে তোমরা সবাই জানো PLAN, প্লেন মানে হচ্ছে তল, ভার্টিক্যাল প্লেন। আর এইটা হচ্ছে HP অর্থাৎ হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা ভার্টিক্যাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন সেকেন্ড কোয়াড্রেন্ট কথা আমরা যদি বলি সেকেন্ড কোয়াড্রেন্টে এটা কিন্তু ভার্টিক্যাল প্লেনে, ভার্টিক্যাল প্লেন এটা ভার্টিক্যাল প্লেন আর এটা হরাইজন্টাল প্লেন। এখন বলবে তোমরা যে স্যার এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টের ভার্টিক্যাল প্লেন ছিল, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট, যেহেতু ছবিতে চারটে কোয়াড্রেন্ট একসাথে এঁকেছি তাই ভার্টিক্যাল প্লেনটা এখানে কম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে এখানে আলাদা করে আঁকি তাহলে জিনিসটা কিন্তু এইরকম দেখা যাচ্ছে, তাই না? মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টের ভার্টিক্যাল প্লেন এটা, এটা হরাইজন্টাল প্লেন, মানে এটা একটা কোয়াড্রেন্ট। আমি এই চারটে কোয়াড্রেন্টকে একসাথে এঁকেছি, এছাড়া কিছু না। এই সেকেন্ড কোয়াড্রেন্ট যখন আঁকছি সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেন, এইটা আমার হচ্ছে হরাইজন্টাল প্লেন। যাচ্ছে এখন এই যেহেতু কমন হয়ে গেছে মানে এরও ভার্টিক্যাল প্লেন তোমাদের মনে হচ্ছে যে কমন নয়, সম্পূর্ণ আলাদা। সেকেন্ড কোয়াড্রেন্ট যখন বলবো সেকেন্ড কোয়াড্রেন্টের এটা ভার্টিক্যাল প্লেন, এইটা হরাইজন্টাল প্লেন। থার্ড কোয়াড্রেন্টের এবং থার্ড কোয়াড্রেন্টে আসবো তখন এর ভার্টিক্যাল প্লেন এইটা, ভার্টিক্যাল মানে যেটা উল্লম্বভাবে স্ট্রেট হয়ে আছে আর হরাইজন্টাল মানে যেটা হরাইজন্টালি আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের ভার্টিক্যাল প্লেন এটা হরাইজন্টাল প্লেন, যদি এটাকে আমি আলাদা করে যদি আমি আঁকি তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে, বুঝে যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমার কি হরাইজন্টাল প্লেন, থার্ড কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের কি হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টকে যদি আমরা আঁকি দেখো এটা হরাইজন্টাল প্লেন, এটা তাহলে এখন অবধি কি কোয়াড্রেন্ট জানলাম যে আমরা প্রজেকশন করতে গেলে আমাদের একটা কোয়াড্রেন্টের দরকার হয় আর একটা প্লেনের সাহায্য নিতে হয়, একটা বলবো না দুটো প্লেন দুটো তল, এছাড়া আরও তল আছে যখন সাইড ভিউ করবো তখন, এখন সাইড ভিউ যাবো না আমরা ফ্রন্ট ভিউ বা টপ ভিউতেই থাকবো, সেই জন্য আমরা দুটো তল নিয়ে আপাতত বুঝতে চাই। তাহলে প্রতিটা কোয়াড্রেন্টে যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করি তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলে দুটো তল আছে, ভার্টিক্যাল প্লেন হরাইজন্টাল প্লেন। সেকেন্ড অ্যাঙ্গেল যদি প্রজেকশন করি তখন আমরা তারও দুটো প্লেন আছে, একটা হরাইজন্টাল প্লেন একটা ভার্টিক্যাল প্লেন, থার্ড অ্যাঙ্গেলেরও দুটোতে তল ভার্টিক্যাল আর হরাইজন্টাল, আর ফোর্থ অ্যাঙ্গেলও হচ্ছে কিন্তু দুটো তল ভার্টিক্যাল হরাইজন্টাল। ঠিক আছে, আজকে আমি এইটুকুন জাস্ট তলের কথাটা বললাম, নেক্সট দিনকে আবার আমি কিন্তু এইখান থেকেই শুরু করবো।